এটা কিভাবে আপনারা দেন এটা? ও আচ্ছা, মানে 0 থেকে 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, মানে এইরকম করে দেওয়া আছে এটা? ও মানে এটা ফুল হবে, তারপর থেকে ডাউন হবে? আরে তেল নেওয়ার লাগবে না, তেল নিয়ে যাওয়ার লাগবে না, পাম্প পাম্প আছে, তেল নেওয়ার লাগবে না, উঠি বলে সামনে বলে তেলের পাম্প আছে, তোর যা আছে তাই বড় মনে ভাই। তো ভাই দেখা পাম্প আছে না, তেলের পাম্প? ওরা পাম্প ও একসাথে ধরা ভাই, তেলের পাম্প, তেলের পাম্প, তেলের পাম্প কই? ও এটা মানে ফটো তেলের পাম্প তো, এই জন্য দেখা যাচ্ছে অত্যাধুনিক তেলের পাম্প। হ্যাঁ ভাই, অকটেন পেট্রোল দিল হয়, পেট্রোল দেন। তেলের পাম্প তো অনেক সুন্দর তেলের পাম্প, রাসেল মিটার 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 করা যায় নাকি, মিটার হয় নাকি? দেন ভাই পেট্রোল, দেন 6 লিটার বা 7 লিটার, না উঠতেছে তো, ওই যে 7 লিটার। হ্যাঁ তেল প্রথমে ওই কন্টেনারের মধ্যে উঠায়, তারপরে ফুল উঠানোর পরে তারপরে তারা ডাউনে যায়, একটা মাপ করে নেয় নির্ধারিত, যে 1 লিটার দেবে না, 2 লিটার দেবে না, 3 লিটার দেবে। এটা কিভাবে আপনারা দেন এটা? ও আচ্ছা, মানে 0 থেকে 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, মানে এইরকম করে দেওয়া আছে এটা? ও মানে এটা ফুল হবে, তারপর থেকে ডাউন হবে? কোনো মানে ইলেকট্রিক ভাবে কোনো তেল উঠানো হয় না, এই যে তেল এখন দিচ্ছে তারা আমাকে। এটা হবে আপনার হলো 7 লিটার বললেন না, এই পাম্পে তেল চুরি যাওয়ার কোনো ভয় নেই, তেল যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ। ৬০০ না ৭৫০? হ্যাঁ
তাহলে বেশি খরচ পড়ার কথা না। না যেহেতু আপনার একটা বোতল বোতল ব্যবহার করছেন, না না এতও লাগে না আপনার। ওটা আর কি পাম্পের জন্য আবেদন অফিস থেকে নিতে হবে, এই বুঝছেন। খুচরো দিচ্ছে তো তারা, খুচরো দিচ্ছে তো। মানে আসে যে একজন বলবে যে 100 টাকার তেল দেন, তা চলবে না বুঝছেন। মানে তোকে 1 লিটার নাহলে 1/2 লিটার নল লাগবে। না দেবে কি জন্যে? আপনার তো এখানে ওদের তো ঝামেলা নাই ভাই। হালুয়াঘাট উপজেলা, ময়মনসিংহ জেলা, হালুয়াঘাট 3 মাথা মোড়ে এই আজব পাম্পটি অবস্থিত। এখান থেকেই এভাবেই তেল নিতে হয়, এখানে আলাদা কোনো পাম্প নাই।